ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে দুটো নতুন চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে এবং এই চাকরিটি পাওয়ার জন্য প্রার্থীর কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়স সংক্রান্ত তথ্য, বেতন কত করে এবং কোন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে এবং কোথায় জমা দেবে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই নোটিশ দুটো কীভাবে ডাউনলোড করবে। নোটিশ দুটো ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে। এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পরে তোমরা একটু নিচের দিকে এখানে রিকমেন্ড রেজাল্ট বলে তোমরা অপশন পেয়ে যাবে, এখানে তোমরা টাচ করবে। টাচ করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজে আসা মাত্রই তোমরা এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ড বলে যে অপশানটা রয়েছে এটা ওপেন রয়েছে। এখানে রিকমেন্ড রেজাল্ট ট্রেনিং তিনটে অপশান তোমরা পেয়ে যাবে। এখানে দেখো যে দুটো চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে সেই দুটো চাকরির নোটিশের লিঙ্ক এখানে রয়েছে। একটা প্রকাশিত হয়েছে 20/11/2021 তারিখে, আর একটি 18/11/2021 তারিখে। নোটিশ দুটো ডাউনলোড করার জন্য তোমরা এখানে টাচ করলে তোমরা নোটিশ দুটো ডাউনলোড করতে পারবে। এই নোটিশ দুটো তোমাদের সামনে ওপেন করে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে তোমরা দেখে নাও অফিসিয়ালিভাবে যে নোটিশ দুটো প্রকাশিত হয়েছে সেটির মধ্যে একটি তোমাদের সামনে ওপেন করেছি। অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের কর্মী নিয়োগ হচ্ছে, এখানে শূন্য পদ রয়েছে শুধুমাত্র একটি এবং এই নোটিশটা প্রকাশিত হয়েছে 18/11/2021 তারিখে। এখানে মেমো নম্বর তোমরা পেয়ে যাবে, নিচের দিকে আসলে দেখতে পাবে যে কী কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এই পদে আবেদন করার জন্য শুধুমাত্র কমার্স সাবজেক্টের ওপরে যদি গ্র্যাজুয়েট কমপ্লিট থাকে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। দেখো টেকনিক্যাল নলেজ হিসাবে তোমাদেরকে এখানে অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং এক বছরের কাজের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগছে। যদি সরকারি ডিপার্টমেন্টে হয় তাহলে এক বছর এবং বেসরকারি ডিপার্টমেন্টে হলে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগছে। বয়স সংক্রান্ত তথ্য তোমরা এখানে দেখে নাও, 40 বছরের ঊর্ধ্বের প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে না, বয়স হিসাব করবে 1 জানুয়ারি 2021 অনুসারে। এখানে তোমরা দেখো যে তোমাদের এখানে বেতন সংক্রান্ত তথ্য এখানে রয়েছে। দেখো এখানে তোমরা দেখে নাও যে তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকছে 26,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে বেতন থাকছে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে সিলেকশন প্রসেসটা তোমাদের কীভাবে কমপ্লিট হবে। সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে তোমাদের দুইভাবে। প্রথমে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান তোমাদেরকে এখানে দেখা হবে, সেই অনুসারে তোমাদের একটি শর্টলিস্ট এখানে প্রকাশিত হবে এবং তারপরে থাকছে তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে একাডেমিক কোয়ালিফিকেশান অনুসারে কত করে তোমাদের এখানে মার্কস থাকছে। এখানে মাধ্যমিক পাশ হয়ে থাকলে 10 এবং উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে 15 এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তোমাদের 20 এবং কম্পিউটারের নলেজ কম্পিউটার সার্টিফিকেট থাকলে সেখানে থাকছে 30। এইভাবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানটা এখানে হিসাব করা হবে এবং ইন্টারভিউ থাকছে 15 নম্বরে। টোটাল 100 মার্কসে থাকছে তোমাদের এখানে রিকুমেন্টটি। নিচের দিকে চলে আসলে তোমরা একটা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে, এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে যত্ন সহকারে ফিল আপ করতে হবে এবং তোমাদেরকে এখানে ফটোটা দিয়ে ফটোর উপর দিয়ে সিগনেচার করতে হবে। সমস্ত একাডেমি যে সকল সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে এবং কম্পিউটার সার্টিফিকেটেও সেলফ অ্যাটেস্টেড করে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে এখানেও লাগছে এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা লাগছে তোমাদের বয়স প্রুফ হিসাবে, পাসপোর্ট, ভোটার কার্ড এবং আধার কার্ড। সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা ফর্মের সাথে তোমরা জমা দেবে কোন ঠিকানায় সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এবং জমা দেওয়ার লাস্ট ডেট কবে রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। দেখো এখানে আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি এই ঠিকানায় তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মটি গিয়ে জমা দিয়ে আসতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি 22/11/2021 তারিখ থেকে 27/11/2021 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে পারবে। দেখো দ্বিতীয় নোটিশটি আমি ওপেন করেছি। দেখো এখানে দেখতে পাচ্ছ যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে তোমাদেরকে এই কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এই কর্মী নিয়োগটা সম্পূর্ণ এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হচ্ছে। কোনোভাবে এখানে আবেদন ফ্রি লাগছে না এবং কোনো ফর্ম তোমাদেরকে জমা দিতে হবে না। 17/11/2021 তারিখে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। দেখো কোন পদের জন্য আবেদন করবে, এখানে মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। 14টি এখানে শূন্য পদ রয়েছে এবং এখানে বেতন থাকছে 60,000 টাকা করে প্রত্যেক মাসে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে মেডিকেল অফিসার পার্ট টাইম পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, এখানে 46টি থাকছে এখানে শূন্য পদ, এখানে 24,000 টাকা করে থাকছে প্রত্যেক মাসে বেতন। দুটোর ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, MBBS এবং MCI ডিগ্রি যদি থাকে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
দুটোর ক্ষেত্রে তোমাদের বয়স লাগবে 62 বছরের ঊর্ধ্বের প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে না, এবং তোমাদের ইন্টারভিউ ডেট থাকছে 29/11/2021 তারিখে 11টার সময়। ইন্টারভিউ ঠিকানাটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নেবে এবং নিচের দিকে চলে আসলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যত্ন সহকারে ফিল আপ করবে এবং এখানেও সেমভাবে তোমাদেরকে ফটো শেয়ার করতে হবে, তাদেরকে নিয়ে যেতে হবে। সাথে কী কী ডকুমেন্টস তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে তোমরা এখানে দেখে নাও, যে এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, MBBS সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট এবং ফটো প্রুফ আইডেন্টি কার্ড হিসাবে তোমাদের পাসপোর্ট বা ভোটার কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদেরকে এখানে পাসপোর্ট বা ভোটার কার্ড বা আধার কার্ড তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলোর জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা ফর্মের সাথে নিয়ে যাবে এবং অরিজিনালগুলো তোমরা সাথে করে নিয়ে যাবে। গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি জিকেস্টল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। তোমরা সকলে ভালো থাকো, ফিরছি আবার একটি নতুন চাকরির তথ্য নিয়ে।